এগিয়ে আসছে মৌসুমি বায়ু, আর কিছুক্ষণের মধ্যে ঝেপে বৃষ্টি নামতে পারে রাজ্যের এই সকল জেলায়, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখি। তীব্র গরম পিছু ছাড়ছে না রাজ্যের বাসিন্দাদের, প্রতিদিনই কোনো না কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি হলে কোনো রকম রেহাই নেই। বিকেল থেকে বৃষ্টি হলে প্রতিদিন সকাল থেকে ফের সেই গরম, এই গরম আবার সহ্য করা যায় না। এমন পরিস্থিতিতে অধিকাংশ মানুষ শুধু একটাই উত্তর খুঁজছে, কবে ঢুকবে বর্ষা। মানুষের কৌতূহলের পরিপ্রেক্ষিতে অবশ্য খুশি খবর দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ু আন্দামান দ্বীপপুঞ্জ পার করে এখন বঙ্গোপসাগরের অনেকটাই কাছে চলে এসেছে। অন্যদিকে রাজস্থান থেকে অসম পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, সেই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর ফলে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে আগামী তিন দিন ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছেন তারা। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারবে বলে জানানো হয়েছে। তবে শুধু উত্তরবঙ্গ নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি হতে পারবে বলে জানাচ্ছে হাওয়া অফিস, এমনই জানিয়েছেন তারা। দক্ষিণবঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় দুদিন ঝড় বৃষ্টি হতে পারবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তারা। কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আপাতত তাপপ্রভাবে কোনো সম্ভাবনা নেই রাজ্যে, তবে ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়া যাবে কি না সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।